Assalamualaikum warahmatullahi wabarakatuh. Priyo darshok, amra amader ager videote namazer 13 ti farz somporke alochona korechi. Tai amader ajker videote amra namazer 14 ti wajib somporke alochona korbo. Priyo darshok, salate fatom boithok kora, ruku sijdai bilombo kora, bitur salate dua kunut pat kora shoho mot 14 ti wajib royeche. এই 14টি ওয়াজিব থেকে ভুলবশত কোনো একটি ওয়াজিব ছুটে গেলে বা একাধিকবার আদায় হয়ে গেলে কিংবা কোনো ফরজের আকফিস হয়ে গেলে অথবা রাকাত সংখ্যা ভুলে গেলে সিজদায়ে সহু ওয়াজিব হয় অতঃপর সিজদায়ে সহু করে নিলে নামাজ শুদ্ধ হয়ে যাবে এবার আসুন ওয়াজিবগুলি জেনে নি নাম্বার 1 নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা পাঠ করা নাম্বার 2 সূরা ফাতিহার সাথে অন্য কোন সূরা বা আয়াত মিলিয়ে পড়া ফরজ নামাজের শুধুমাত্র দুই রাকাতে এবং সুন্নত ওয়াজিব ও নফল নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা বা আয়াত মিলাতে হবে নাম্বার 3 রুকু সিজদায় দেরি করা কমপক্ষে এক তাসবিহ পরিমাণ এর কম হলে নামাজ হবে না নাম্বার 4 রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে দেরি করা সোজা হয়ে না দাঁড়িয়েই সিজদায় চলে গেলে নামাজ হবে না নাম্বার 5 দুই সিজদার মাঝখানে সোজা হয়ে স্থিরভাবে বসা নাম্বার 6 প্রথম বৈঠক করা তিন অথবা চার রাকাত বিশিষ্ট সালাতে দুই রাকাত পরে আত্তাহিয়াতু পরিমাণ বসা নাম্বার 7 উভয় বৈঠকে আত্তাহিয়াতু পড়া প্রথম এবং শেষ উভয় বৈঠকে নাম্বার 8 কিরাত আস্তে এবং জোরে পড়া ইমামের জন্য জোহর এবং আসরের সালাতে আস্তে আর মাগরিব ঈশা ও ফজরের সালাতে কিরাত জোরে পড়া নাম্বার 9 বিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া তৃতীয় রাকাতে সূরা কিরাতের পরে নাম্বার 10 দুই ঈদের নামাজে অতিরিক্ত ছয় তাকবীর বলা জামাত অনেক বড় হলে তাকবীর বা অন্য কোনো ওয়াজিব ছুটে যাওয়ার কারণে সিজদায়ে সহু দিতে হবে না নাম্বার 11 ফরজ নামাজের প্রথম দুই রাকাতে কিরাতের জন্য নির্ধারিত করা অর্থাৎ প্রথম দুই রাকাতে সূরা ফাতিহার পরে অন্য কোন সূরা মিলাতে হবে নাম্বার 12 প্রত্যেক রাকাতের ফরজগুলোর তারতিব ঠিক রাখা অর্থাৎ ফরজগুলো ধারাবাহিকভাবে আদায় করা নাম্বার 13 প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলোর তারতিব ঠিক রাখা অর্থাৎ ওয়াজিবগুলো ধারাবাহিকভাবে আদায় করা নাম্বার 14 আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করা প্রিয় দর্শক আলোচিত 14টি ওয়াজিব আমাদের নিত্যদিনের নামাজের জন্য খুবই জরুরি ও উপকারী তাই আমরা এই আমলগুলি করার চেষ্টা করব এবং সাথে মুখস্থ রাখার চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ